हेलो एवरीवन, सकल के स्वागत पूबालीर पागलामीते। आमी आज के आबार निये एसेछि दुर्गा पुजो, असमय दुर्गा पुजो। दुर्गा पुजो एटा होच्छे 2018 एर, आर आमी पार्ट वन दिच्छि। एकसंगे अनेकगुलो दिले भिडियो माने दिले पड़े लम्बा हये जाबे, ताई पार्ट वन दिच्छि। एटा षष्ठीर दिनेर पुजो। तो एखाने तोमरा देखते पाच्छो आमरा एकटा प्यान्डेले ढुकेछि, जेखाने किना मौचाकेर मतन किछु एकटा बानानो होयेछिलो, माने मौचाक 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 बानानो होयेछिलो। ओई बछरे तीनटे कि चारटे प्यान्डेल एक मौचाक थीमे बनानो होयेछिलो, जानी ना के कार थीम चुरी करेछे। जाइ होक, तो एटा मौचाक आमार क्लाबटा ठीक मने पड़छे ना, जेहेतु अनेकगुलो प्यान्डेले एक ही जिनिस बानानो होयेछिलो। आमार ठीक क्लाबटा मने नेई, एटा कोन क्लाबेर भिडियोटा आमी दिच्छि सेटा आमार मने नेई। जाइ होक, सम्भवत एटा राम ठाकुर संघ बा एरकम किछु हबे। अच्छा हाँ, राम ठाकुर संघई छिलो। तारपर एटा होच्छे नेताजी प्ले फोराम, नेताजी प्ले फोरामेर एटा प्यान्डेल। आमरा ढुके जाच्छि, तोमरा देखतेई पाच्छो आमरा भेतरे ढुकछि। तो आमरा ম্যাক্সিমাম সময় দুর্গাপূজার সময় না, মানে এমন সময় বেরোই যখন খুব একটা ভিড় হয়তো হয় না। তো কোথাও কোথাও প্যান্ডেলে গেলে একটু একটু ভিড় তো থাকেই, সেটা তো এড়ানো যাবে না। তবু আমরা চেষ্টা করি যাতে ভিড়, মানে আমার বিশেষ করে ভিড় ঠেলাটা পছন্দ হয় না, আর আমার ছেলে তো ছোটো, তারও সেভাবে ভিড়টা পছন্দ হয় না। তো চেষ্টা করি আর কি যে ভিড় একটু কম থাকুক। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা ভালো হয়েছিল, বেশ ভালোই ছিল প্যান্ডেলটা। ষষ্ঠী দিনের পুজোতে ঘোরা মোটামুটি একটা ভিড়। আর এরপরে আমরা গেছিলাম ছাত্রবন্ধু সংঘ। তো এটা হচ্ছে ছাত্রবন্ধু সংঘ, এটা করেছিল দক্ষিণেশ্বরের আদলে। কুসুম সুবাসে চরণ শিশুর আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা মায়ের মূর্তি। এবার এরপরে আমরা এখান থেকে গিয়েছিলাম সেন্ট্রাল রোড শিববাড়িতে। তো এখানে দেখো কিছুটা ওই বৌদ্ধ আর চাইনিজ থিম নিয়ে জিনিসটা করা হয়েছিল। এখানে দেখো ড্রাগন 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 এসব অনেক কিছুই করা হয়েছিল, বেশ ভালো সুন্দর ছিল প্যান্ডেলটা। তো এইখানে মায়ের মূর্তি এটা, আর বাইরে বেশ অনেকখানি জায়গা যেখানে বাচ্চারা ঘুরে ঘুরে খেলা টেলা করে। ওই দেখো বাইরে দেখতেই পাবে, আমরাও বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যদিও আমি ভিডিও করিনি। আর এই যে প্যান্ডেলের ভেতরটা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর ছিল প্যান্ডেলের ভেতরটা। আমার ছেলে বলছে ও কি সুন্দর বলছিল। তো এই যে মূর্তিটা আবার দেখলে, এই বাইরেও অনেক সময় এখানে ঘুরেছিল। মুখে হাত দেবে না বাবা। আর কি আছে, আর কি আছে? মাকে গ্রিন কালার ড্রাগন গুলো দেখিয়েছো? গ্রিন কালার ড্রাগন কোথায়? ও মা, চল। তো ওইখান থেকে আমরা সোজা জয়নগরের দিকে গেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ রাস্তা না, ওই সেম প্যান্ডেলটা, ওই মৌচাকের প্যান্ডেল আরেকটা ছিল। ওই কথাই আমি বলছিলাম যে একই জিনিস সব জায়গায় মানে বানিয়েছে, একই জিনিস বানিয়ে রেখেছে সব জায়গায়। একই জিনিস সব জায়গায়, এটা আবার কি আমি বুঝলাম না। এখানে থামবো না, জয়নগর তো জয়নগরের, জয়নগর বলছি, জয়নগরই তো নাকি আমি ঠিক, জয়নগর হ্যাঁ।
তো এখানের প্যান্ডেলটা না সবটাই মানে বেশ সব সময় বেশ বড় সরো একটা প্যান্ডেল, একটু আলাদা রকম কিছু হয়। আমি গত যে একটা ব্লগ আমার দুর্গাপূজার 2019 ওইটাতেও দেখেছো তোমরা, যারা দেখেছো তোমরা তোমাকে দেখেছো যে ওইটাতে ছিল জগন্নাথ দেবের মানে পুরীর জগন্নাথের জগন্নাথ দেবের এবং পুরীর কিছু মানে কারুকার্য ওইসব নিয়ে ছিল মানে হস্তশিল্প নিয়ে। আর এবারেটা যেটা হচ্ছে মানে এবারে বলতে এটা 2018-এ যেটা ছিল সেটা ছিল বাঁশ এবং বেত দিয়ে সব কিছু, মানে এটা পুরোটা প্যান্ডেল অনেকখানি জায়গা জুড়ে কিন্তু প্যান্ডেলটা পুরোটা আমার কাছে দারুণ লেগেছিল, মানে ছবি তোলার জন্য তো এটা দারুণ জায়গা ছিল তো, আর দেখতেও দারুণ জায়গা। তো পুরোটা প্যান্ডেল এই বাঁশ এবং বেত দিয়ে তৈরি করা, বেশ খুব 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 সুন্দর লেগেছিল অনেকখানি জায়গা জুড়ে এই প্যান্ডেলটা করা। তো ওরা মানে ওদের প্যান্ডেলটা সবসময়ই বেশ অনেকখানি জায়গা জুড়ে হয়, অনেক সময় রুম রুম মতন করে, অনেক সময় এক এক রকম করে যে মানে নানান ধরনের ইয়ে, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে মানে ওই ওদের প্যান্ডেলটা মিস করি না আর কি, একটু আলাদা ধরনেরই কাজ হয় ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ দূর থেকে মানে দূর থেকে মায়ের মূর্তি আর ওই পাশে যে প্যান্ডেলের বাঁশ দিয়ে যে এই কাজটা দেখতে কিন্তু দারুণ লাগছে। তো এই আমি একটা ছবি তুলেছিলাম দূর থেকে, তো এটা হচ্ছে বাইরের ছবি প্যান্ডেলটা বাইরে থেকে কীরকম। তারপরে গিয়েছিলাম এটা দশমী ঘাট বলে এই জায়গাটাতে, দশমী ঘাটের প্যান্ডেল। তো তোমরা শুনলে আমার ছেলে বলছে আমি বলছিলাম না ড্রামগুলো বিতে ঠাকুর ঢুকাবে, মানে এই প্যান্ডেলটা যখন তৈরি হয় আমরা দেখেছিলাম যে মানে ড্রামগুলো না কেটে কেটে রেখেছে, তো বলছিল তখন যে এই ড্রামের ভেতরে কিছু ঢুকিয়ে রাখা হবে, কিছু ঠাকুর ঢোকানো হবে। তো ও দেখেছে এখন যে এটার ভেতরে অনেক মানে মূর্তির মাথার মতন ওগুলো রাখা হয়েছে, তো ওই ও বলছে আর কি যে ড্রামের ভেতরে ঠাকুর, আমি বলেছিলাম না ড্রামের ভেতরে ঠাকুর ঢোকানো হবে, দেখো ঠাকুর ঢুকিয়েছে, এই কথাই বলছে। ও ভীষণ এক্সাইটেড আর ভীষণ সবসময়ই মানে ও পুজোতে ভীষণ এক্সাইটেড থাকে, সারাক্ষণ ঘুরবে। তো তোমরা এখানে দেখতে পাবে ওই যে সিঁড়ির মতন বা এর মতন মাচার মতন বানানো রয়েছে সেটা এখনও রয়েছে, কারণ ওদের কাজ তখনও মানে প্যান্ডেলের কাজ তখনও পুরো হয়নি, ষষ্ঠীর দিনে অবধি পুরো হয়নি, তো এরকম ছিল। তো যাই হোক বেশ আনন্দ হয়েছিল, বেশ মজা হয়েছিল ওই পুজোর দিনে, আর আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। তো নেক্সট তোমরা আরও মানে আরও এই দুর্গাপুজোর আরও কয়েকটা ভিডিও মানে আমি আশা করি দিতে পারবো, যতগুলো আছে আমার কাছে খুব একটা নেই। তো এরপরে এটা ঠিক কোথায় গেছিলাম দেখেনি, দেখে বলছি আমি নিজেও বুঝতে পারছি না এটা ঠিক কোথায় গেছিলাম, যেখানেই গেছিলাম প্যান্ডেলটা, হ্যাঁ এটা সংহতি ক্লাবের ছিল, সম্ভবত সংহতি ক্লাবেরই মনে হয় ছিল। তো দেখো তোমরা এটাও দেখো, সপ্তমী অষ্টমী ও নবমীতে যথাযথ বিধি পালন করে দেবীর পূজা সম্পন্ন করে। তপস্যার ফল না পেয়ে শ্রীরাম অত্যন্ত ভেঙে পড়েন, সে সময় রাবণ খাতা পুরুষ শ্রীরামচন্দ্রকে বলে 108টি নীল পন্ত দিয়ে দেবীর আরাধনা করলে দেবী সন্তুষ্ট। তো এখান থেকে আমরা চলে গেছিলাম কুঞ্জবন সেবক সংঘতে, যেখানে কিনা একটা আলপনা করা হয়েছিল সব সালাদের আইটেম দিয়ে, মানে শশা গাজর টমেটো বিটরুট তারপর বাঁধাকপি এগুলো দিয়ে একটা এরকম আলপনার মতো করা হয়েছিল, বেশ ভালোই লাগছিল দেখতে।
তো আর এই যে ভেতরে প্যান্ডেলটা এটা, তো এই ছিল আমার পার্ট ওয়ান, মানে ষষ্ঠীর দিনের মানে শেয়ারিং, ষষ্ঠীর দিনে 2018-এর দুর্গাপুজোর ষষ্ঠী দিনে আমরা কী কী করেছি সেটা। তো প্লিজ তোমরা একটা কমেন্ট করো, কমেন্ট করলে কি অসুবিধে বলো, একটা কমেন্ট করো যে পার্ট টু তোমরা চাও কি না, প্লিজ কমেন্ট করো। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো ফাইনালি আজকে এখানেই শেষ করছি আমার ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব, যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করবে। আজকে বিদায় নিচ্ছি, টাটা।